সমস্ত আমেরিকা জ্বলে উঠছে। আমরা খুশি হচ্ছে যে প্রতিবাদের কণ্ঠ এখনও দুনিয়াতে আছে, যারা প্রতিবাদ করছে তাদেরকে বহু লোক স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাচ্ছি। নিষ্প্রাণ মানুষের চাইতে প্রাণবান মানুষের যথেষ্ট মূল্য আছে। কার্ফিউ দিয়েছে, কার্ফিউ ভেঙে চলে আসছে লোক। অবশ্যই একদম ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের সামনে এসছে, ওই দেখে ট্রাম্পের সিংহ বিক্রম লুফে গেছে, এক চোটে চলে গেছে মাটির নিচে বাংকারে গিয়ে পালাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য, অর্থাৎ ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, মনে রেখো তোমাদের প্রতিপালক মাত্র একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা মাত্র একজন, কে? আদম আলাইহিসসালাম। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা জামিয়্যিন, মনে রেখো কোনো আরবের জন্য অনারবের উপরে কোনো প্রাধান্য নাই। ওলা লি আহমারা আলা আসওয়াদা, কোনো লালের জন্য কালোর উপরে কোনো প্রাধান্য নাই। ওলা লি আসওয়াদা আলা আহমারা, কালোর জন্য লালের উপরে কোনো প্রাধান্য নাই। কুল্লুকুম মিন আদম, সবাই তোমার আদমের সন্তান। প্রাধান্য নাই কিসে আছে? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। শটডাউন, লকডাউন, মাস্ক মাস্ক যাই বলো, যদি আল্লাহ পাকের ইচ্ছায় কিছুই কুলাতে পারবো না, ঠিকই ঢুকে পড়বে, তোমার দিবে শেষ করি। অতএব সাবধান, গত জুমায় বলেছি সর্বাত্মক প্রচেষ্টা, সতর্কতা থাকতে হবে, কিন্তু ভরসা যেন হারিয়ে না যায়, ভরসা আল্লাহ পাক রাখতে হবে। বলেছি গত জুমাতে, তদবির যেখানে শেষ তকদির সেখানে শুরু, সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমি বিশ্বাস করে এটি আমার তকদিরে ছিল বলে হয়েছে, আমার কোনো ক্ষমতা নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনুর রাহমানুর রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের সর্বশেষ সূরা নাজিল হওয়া সূরাটি তিলাওয়াত করলাম, যে সূরাটি আম্পারের মধ্যে আছে এবং অধিকাংশ মুসলিমের এটা জানা।
এই সুরার নাজিলের প্রেক্ষাপট এবং এই আনুষঙ্গিক বিষয়গুলো জানা আমাদের জন্য আবশ্যক, বিশেষ করে গত 25শে মে থেকে আমেরিকা যে বর্ণবাদের বিরুদ্ধে পুরো ইউরোপ উত্তাল হয়ে উঠেছে, সে প্রেক্ষিতে সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, বিদায় হজের সময় ইসলামের পূর্ণাঙ্গতার সনদ নাজিল হয়, অর্থাৎ আরাফার দিন শুক্রবার সন্ধ্যায় সূরা মায়দা 3 নম্বর আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমি ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। পৃথিবীর ইতিহাসে ইসলামের পূর্বে যত ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এভাবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এরূপ সনদ নাজিল হয়নি। এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো ইসলাম পরিপূর্ণ দিন, পরিপূর্ণ হওয়ার পরে আর অপূর্ণ কিছুই থাকে না, এটা আসার পরে আর কিছুই প্রয়োজন নাই। 9 তারিখের এই আয়াত নাজিলের 3 দিন পরে আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে পাথর মেরে এক পাশে দাঁড়িয়ে গিয়ে যে ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হাজিদের উদ্দেশ্যে বর্ণনা করেছিলেন, তার আগে এই সূরাটি পুরো নাজিল হয়। এই সূরা নাজিল হলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এটাই আমার মৃত্যু সংবাদ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, ওমর ফারুক তুমি বলো তো এই সূরার অর্থ কী? ইবনে আব্বাস বললেন, এই সূরার মাধ্যমে আল্লাহ পাক তার নবীর বিদায়ী সংবাদ শোনাচ্ছেন যে তোমার আর দুনিয়ায় থাকার দরকার নাই, এজন্য এই সূরাকে সূরা তাওদিউ বলা হয়, বিদায়ী সূরা। কী সূরে এই সূরার মধ্যে কী আছে? আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন এসে গেছে আল্লাহর সাহায্য এবং বিজয়, অর্থাৎ মক্কা বিজয়। ওরায়তা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখছো যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ, অতএব তুমি এখন আল্লাহ পাকের তসবিহ তেলাওয়াত করো। বিহামদিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা সহ তসবিহ তেলাওয়াত করো এবং তার নিকটে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি সর্বাধিক তওবা কবুলকারী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই সূরা নাজিলের পরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রুকু সেজদায় গিয়ে এই দোয়া ছাড়া অন্য কোনো দোয়া পড়তেন না। কি সেটা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি। এই দোয়াটা কিন্তু এরপর থেকে আল্লাহ রসুল যতদিন বেঁচে ছিলেন, অর্থাৎ এরপরে উনি আর বেঁচেছিলেন মাত্র 80 দিন, ততদিন এই দোয়াটা তিনি পড়েছেন। যেহেতু বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তুমি আল্লাহ পাকে তসবিহ তেলাওয়াত করো এবং ক্ষমা প্রার্থনা করো, তা উনি ক্ষমাই পেয়েছেন। যে আগে কিন্তু সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা এগুলি পড়তেন, কিন্তু না, এই সূরা নাজিলের পরে প্রতি মুহূর্তে তিনি মৃত্যুর আশঙ্কা করতেন, এই বুঝে আজরাইল এসে গেল। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্রশ্ন হতে পারে যে আগে পিছিয়ে সমস্ত গুনাহ মাফ, মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আপনার তো সব গুনাহ মাফ, আপনি আর আল্লাহ মাফ করলি কেন? আপনি ক্ষমা চাচ্ছেন কী জন্য? আল্লাহ তো ক্ষমা করে দিয়েছে। সূরা ফাতহ প্রথম আয়াতে আল্লাহ বলেনি লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, তা আপনি আবার কেন এত ক্ষমা চাচ্ছেন?
রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেদিন জবাব দিছিলেন, আফলা আখুন আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন এজন্য কি আমি আল্লাহ নিকটে কৃতজ্ঞ বান্দা হব না? আহ, কি চমৎকার জবাব! যেহেতু ক্ষমা করেছেন বলি তো আমাকে বেশি ক্ষমা চাইতে হবে। এই জবাব দিচ্ছেন ইমাম কুর্তুবী, হাদ আল ইস্তেগফার লাল আল ইস্তেগফার বল তাব্দান, এটা ক্ষমা প্রার্থনার জন্য শিরোন এবং আল্লাহ নিকটে হীনতা প্রকাশের জন্য তিনি বেশি বেশি ইস্তেগফার করতেন। অন্য হাদিসে আসছে দৈনিক তিনি 70 বার বা 100 বার করে ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। আমাদের কতবার কি করা উচিত নিজে নিজে বিবেচনা করুন। এটা হলো আয়া মাত্রাশিকের মধ্যবর্তী দিনের ঘটনা। এবার তিনি দাঁড়িয়ে গেলেন উম্মতের সামনে ভাষণ দেওয়ার জন্য, পাথর মেরে এসে দাঁড়িয়ে গেলেন। যারা সম্প্রতি হজ করেছেন তারা মনে মনে কল্পনা করুন পাথর মারার জায়গাটা কোথায়। এখন যেভাবে এসি করা চমৎকার করে বানানো হয়েছে তখন তার তা ছিল না, প্রচণ্ড রৌদ্রে দাবদাহের মধ্যে পাথর মারতে হইতো, যাওয়াই সমস্যা ছিল। প্রতিটি জামরার মধ্যে 150 মিটারের দূরত্ব, তিনটা জামরায় মিলে 450 মিটার, অর্থাৎ প্রায় 1/2 কিলোমিটার রাস্তা যেতে হয়। কত কষ্টগিরি তখন যে পাথর মারতে হইতো। সেখানে দাঁড়িয়ে তিনি ভাষণে বললেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি ওয়াস্তা আইয়ামে তাশরিক, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। কাল হাল বাল্লাগত, কালু নাম, কাল ফালি বল্লগুল শাহেদুল গাইবা, রাওয়াহু আহমদ ইসনাদে সহীহ। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য অর্থাৎ ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, মনে রেখো তোমাদের প্রতিপালক মাত্র একজন, ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা মাত্র একজন, কে? আদম আলাইহিস সালাম। তারপর তিনি বলছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, মনে রেখো কোনো আরবের জন্য অনারবের উপরে কোনো প্রাধান্য নাই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কোনো লালের জন্য কালোর উপরে কোনো প্রাধান্য নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কালোর জন্য লালের উপরে কোনো প্রাধান্য নাই। কুল্লুকুম মিন আদম, সবাই তোমার আদমের সন্তান, প্রাধান্য নাই কিসে আছে? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদেরকে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হলো সেই যে সবচাইতে বেশি আল্লাহ ভীরু। পরে তিনি বলছেন, হাল্লা বাল্লাগত, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিলাম? সবাই বললেন হ্যাঁ। তিনবার তিনি বলেছেন, আমি কি পৌঁছে দিয়েছি? হ্যাঁ দিয়েছি। এবার তিনি বলছেন, ফালিবাল্লাগুল শাহিদুল গায়বা, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে যেন আমার কথাগুলি পৌঁছে দেয়। সেদিন উপস্থিত 1,20,000 মতান্তরে 1,40,000 হাজি সাহেবদের সামনে তার এই ভাষণ পৌঁছে দিয়েছিলেন। একসময় তার জানি দুশ্মন, তাকে হত্যার ষড়যন্ত্রকারী অন্যতম নেতা, বদরযুদ্ধে নিহত কুরাইশ নেতা উমাইয়া বিন খালাফের ছেলে রবিয়া বিন উমাইয়া, সেদিন উচ্চকণ্ঠের অধিকারী হওয়ার কারণে তাঁর এই ভাষণ সাধ্যমতো উচ্চকণ্ঠে প্রচার করেছিলেন। সেদিন মাইক ছিল না, ক্যাসেট ছিল না, অডিও ভিডিও কোনো খবর ছিল না। আজকে তারই উম্মত হিসাবে 1,500 বছর পরে এসে এই নদপড়া
মেম্বার থেকে তারই ভাষণটি আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। বিশ্বব্যাপী প্রযুক্তির মাধ্যমে এই ভাষণ চলে যাবে, অন্তত কিয়ামত দিন রসুলকে বলতে পারবো, হে আল্লাহ রসুল, আপনার নির্দেশ ফলো করেছিলাম, আপনার নির্দেশ পৌঁছে দিয়েছিলাম, মানা না মানা মানুষের ব্যাপার, পাল্লি পাল্ল গুসাহিত লোকায় বা উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদেরকে পৌঁছে দেয়। এই হাদিস যদি ট্রাম্পের কানে পৌঁছত তো সে আজকে বলতো না আমেরিকা ফার্স্ট, এই হাদিস যদি মোদির কানে পৌঁছত তাহলে সে বলতো না ইন্ডিয়া ফার্স্ট, এই হাদিস যদি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কানে পৌঁছত সে বলতো না অস্ট্রেলিয়া ফার্স্ট। আজকে করোনা ভাইরাস সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল করোনা ফার্স্ট, তারপরে অন্য কিছু। বিশ্বের সর্বত্র এই সমস্ত নামি দামি শক্তিধর নেতারা ভয়ে পালিয়ে যান বাঁচান, কোথায় যাবে খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের ধনীগুলা পালানোর অবস্থায় আছে, নিজে বিমান নিয়ে চলে যাচ্ছে, এক পুরা বিমানের ভাড়া একাই দিয়ে চলে যাচ্ছে যান বাঁচানোর জন্যই তো, কিন্তু সেখানেও যে করোনা আছে ঠেকাবে কে? বাংলাদেশের সবচেয়ে বড় ধনী 180,000 যার কর্মচারী, এস আলম গ্রুপের প্রধান বড় ভাই মোরশেদুল আলম মারা গেলেন গত সপ্তাহে, তার তো কোনো কিছুরই অভাব ছিল না, অভাব ছিল একটাই, আল্লাহর সঙ্গে ভাবের অভাব ছিল বলেই তিনি কিছুই করতে পারেন নাই। আল্লাহ পাক যদি টান দেয় কে ঠেকাবে আপনাকে? অতএব আল্লাহর হুকুমের উপরে কারোর হুকুম চলে না, এটাই করোনা ভাইরাস দেখিয়ে দিয়ে গেল। অতএব সবাই সবার জন্য, কেউ শুধুমাত্র নিজের জন্য নয়, কোনো মানুষ সেলফ সাফিসিয়েন্ট নয়, আল্লাহ ব্যতীত অভাব মুক্ত অমুখাপেক্ষী কেউই নাই। অতএব আমরা সবাই পরস্পরের মুখাপেক্ষী, অতএব পরস্পরের প্রতি আমাদেরকে অবশ্যই সহানুভূতিশীল থাকতেই হবে। আজকে এই অতি সংকীর্ণ জাতীয়তাবাদের কারণেই বিশ্বব্যাপী অশান্তি, এই বর্ণবাদ। কেন? যে ব্যক্তি কালো হয়ে জন্মগ্রহণ করেছে সে কি তার নিজের ইচ্ছে কালো হয়েছে না আল্লাহর ইচ্ছে হয়েছে? এই পাগলটা বুঝে না যে সে নিজের ইচ্ছে কালো হয়নি, তাকে কালো করেই মায়ের গর্ভ থেকে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। যিনি সাদা হয়েছেন তিনিও আল্লাহর ইচ্ছাতেই সাদা হয়েছেন, কালো হলেই তিনি খারাপ, সাদা হলেই তিনি ভালো। তাহলে কালো প্রেসিডেন্ট ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পাইল, আর সাদা প্রেসিডেন্ট ট্রাম্প সারা বিশ্বে ধিক্কার কুড়াচ্ছে কেন? আমেরিকার ইতিহাসে এত বড় মিথ্যাবাদী প্রেসিডেন্ট বোধহয় আসেনি কখনো। এই দিন যখন বর্ণবাদের মিছিল হচ্ছে, কেন জর্জ লয়েডকে হাঁটু দিয়ে চেপে পুলিশে মেরে ফেললো শ্বেতাঙ্গ পুলিশ? একটা কৃষ্ণাঙ্গ পেয়েছে কী অপরাধ তার? দোকানে গিয়ে মাল কিনেছে, নোটটা নাকি ভেজাল নোট, ওরা পুলিশকে ফোন করে দিয়েছে, পুলিশের যাচাই ফেঁচা কিছু দরকার নেই, দেখলো যে কৃষ্ণাঙ্গ বা সঙ্গে সঙ্গে সেখান ধরে মাটিতে ফেলে, হাতে কোনো হ্যান্ডকাপ পরে না, ফেলে ঘাড়ে চাপা দিয়ে 8 মিনিট 52 সেকেন্ড রেখে শেষ। বারবার কাকুতি মিনতি করেছে, আমাকে ছাড়ো আমি মরে গেলাম, আমি মরে গেলাম, কৃষ্ণাঙ্গ মালে কী যাস? প্রেসিডেন্ট নিজেই তো এ ধরনের বর্ণবাদী। এই যদি অবস্থা হয় কোনো দেশের, তারা কীভাবে দেশের সর্বোচ্চ পদে বসতে পারে চিন্তাও করা যায় না। সমস্ত আমেরিকা জ্বলে উঠছে, আমরা খুশি হচ্ছে যে প্রতিবাদের কণ্ঠ এখনও দুনিয়াতে আছে, যারা প্রতিবাদ করছে তাদেরকে বহু লোক স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাচ্ছি। নিষ্প্রাণ মানুষের চাইতে প্রাণবান মানুষের যথেষ্ট মূল্য আছে। কার্ফিউ দিয়েছে, কার্ফিউ ভেঙে চলে আসছে লোক, অবশ্যই একদম ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের সামনে এসছে, ওই দেখে ট্রাম্পের সিংহ বিক্রম লুফে গেছে, এক চোটে চলে গেছে মাটির নিচে বাঙ্কারে গিয়ে পালাইছে যদি ঢুকে পড়ে, এতই ভীতু কাপুরুষ, এত লম্বা লম্বা কথা কেন? আর্মিকে বলেছে প্রতিরক্ষা মন্ত্রীকে, তুমি আর্মি নামাও, প্রতিরক্ষা মন্ত্রী বলেছে আমি নিজের দেশের
নাগরিকদের বিরুদ্ধে আর্মি চালাতে পারবো না। পুরুষকে বলেছে গুলি চালাও, হোয়ার ইজ লুটিং দেয়ার ইজ শুটিং, যেখানে লুট সেখানে শুট। পুলিশ বলছে আমরা তো গুলি করি, নিজের দেশের লোককে মারতে পারবো না। এইসব পাগলগুলি যদি গণতন্ত্রের প্রেসিডেন্ট হয়ে যায় তো এইসব তন্ত্রমন্ত্র দিয়ে কী হবে? যে অবস্থা এখন ঘটে গেছে শুধু আমেরিকাতে নয়, অস্ট্রেলিয়াতেও ঠিক একই ঘটনা প্রমাণিত হয়েছে গত 2-3 দিন আগে। আর পাশের ভারতে তো পুরোটাই বর্ণবাদী ভারত এখন, এটাকে কোনো মতেই কোনো মানুষের দেশ বলা যায় না। মুসলমান হলে তার রেহাই নেই, গরু গোস্ত খাইছে কি খায় না ঠিক ঠিকানে, যা চাই যা চাই কিছুই নেই, গুজব শুনছে এর বাড়িতে গরু গোস্ত আছে, ধরে মিরিয়ে একদম মেরে পিটিয়ে শেষ করে দিল। পরে দেখা গেলো গরু গোস্ত ওটা ছিল খাসি গোস্ত, কে যাচাই করবে? কোনো বিচার নাই, ওই মামলা রেখে দেবে থানায়, সারা জীবনে কোনো ফয়সলা হবে না। এই যদি অবস্থা হয় দুনিয়ার, এই প্রেক্ষিতে এই হাদিস এবং এই সুরাই সবচেয়ে প্রয়োজনীয়। ক্ষমতাশীল মানুষদেরকে আল্লাহ পাক বলছেন, আমার রসুল যখন মক্কা বিজয়ী সেনাপতি হলেন, মক্কা বিজয় করা মানে সর্বশেষ, যিনি মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন 8 বছর আগে, তিনি ফিরে এলেন বিজয়ী বেশে 8 বছর পরে। আর 10 হিজরিতে হজের সময় আল্লাহ পাক সেই কথাটাই স্মরণ করে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সারা আরব থেকে দলে দলে উফুদ যখন আসতে শুরু করলো 9 হিজরিতে, শত শত মানুষ এমনকি ইয়ামনিরা 700 ইয়ামনি তকবীর দিতে দিতে যখন আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হলেন, তিনি খুশিতে বেরিয়ে গেলেন বাইরে। আল ইয়ামন ইমানিয়া আল হিকমত ইমানিয়া, ইয়ামনিদেরকে প্রশংসা করলেন। তারপর পরই হজের ঘটনা, তারপর পরই সুরে নসর নাজিলের ঘটনা। যখন এক রাষ্ট্র ক্ষমতা আসীন হবেন, নিঃসন্দেহে তার জীবনে একটি বড় বিজয়। সেই সময় তার শুকরিয়া জানানো উচিত যে আল্লাহর হুকুম ছিল, আমি কখনো এখানে আসতে পারতাম না। অতএব যখন আল্লাহ পাক আমাকে এত উচ্চ ক্ষমতার অধিকারী করেছেন, তখন আমার কর্তব্য হলো জনগণকে সমান নজরে দেখা, কারণ আল্লাহর দৃষ্টিতে সকল মানুষ সমান, আল্লাহর বিধান সবার জন্য সমান। আল্লাহর দেওয়া সূর্য চন্দ্রের আলো, বাতাস এবং পানি যেমন সবার জন্য উন্মুক্ত রাষ্ট্রপ্রধানের নিকটে, ঠিক তেমনিভাবে সকল নাগরিক হবে সমান, সবার অধিকার তার নিকটে উন্মুক্ত। এই উদারতা, এই ঔদার্যবোধ যদি না থাকে তাহলে অত বড় পদে কোনো দিনও বসা ঠিক নয়। হাদিসটা সবসময় মনে রাখবেন। কেন সেদিন লাল আর কালো বললেন? কারণ লাল কালোর ভেদাভেদ আরবদের সমাজেও ছিল। আপনারা সবাই বেলালের নাম শুনছেন না? বেলাল কি সাদা ছিল না কালো ছিল? কালো ছিল। আজকে যে জর্জ লয়েড মোল্লো, সে কালো ছিল। কালোর প্রতি ঘৃণা তৎকালীন যুগ থেকেই ছিল, কালোরা খালি দাস হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। ঠিক নারীর উপরেও তখন এরকমভাবে সহিংসতা ছিল, নারী হয়ে জন্মগ্রহণ করাটাই যেন ছিল একটা অভিশাপ, নারীদের কোনো উত্তরাধিকার ছিল না, পিতৃ সম্পত্তির উত্তরাধিকারও তারা পেত না, স্বামীর উত্তরাধিকারও তারা পেত না। ইসলাম আসার পরেই নারীকে সম্মান দিয়েছে, কন্যা সন্তান হলেই বাপ নিজ হাতে গিয়ে তাকে কুয়ায় ফেলে দিয়ে মেরে ফেলে দিত, এমনকি মা সন্তান জন্মের আগেই পাশে গর্ত খুঁড়িয়ে রাখত, মা যদি বুঝত ওটা মেয়ে হয়েছে, মাই তাকে ঠেলে ফেলে দিত ওই গর্তের মধ্যে, তোর মাটি চাপা দিত। সেই সমাজটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে মানবীয় সমাজে পরিণত করেছিল ইসলাম। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই প্রেরণ করেছি। রহমত কেন ছিল এই এটাও দেখেন। হাসান আজ বাসরা, সোহেব আজ রুম,
বিলাল আজ হাবশা, আবু জাহল আজ মক্কা, বুল আজাবেই আস্ত। ফার্সি কবি সিরাজি বলছেন, দেখো আল্লাহর বিধান কেমন। হাসান আসলেন বসরা থেকে, বিলাল আসলেন হাবশা থেকে, সোহেব আসলো রোম থেকে, অথচ শ্রেষ্ঠ বংশ কুরাইশ থেকে আসলো আবু জাহল। এ কি আল্লাহর বিধান নয়? এজন্য আল্লাহ রসুল তার ভাষণের শেষে বলছেন, ইল্লা বি তাকওয়া, তাকওয়া ব্যতীত পরস্পরের কোনো প্রাধান্য নাই। তাকওয়ার মাধ্যমেই সেদিন বেলাল সম্মানিত হয়েছিলেন, মক্কা বিজয় হয়ে গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, ওঠো বেলাল, কাবা গৃহের ছাদের উপরে গিয়ে আজান দাও। বেলাল তখন আজান দিলেন, কাবা গৃহের আশপাশে আবু কুবাইস, আবু কুবাইকিয়ান পাহাড় দুটি যেন তার আজানের ধ্বনিতে ধ্বনিত প্রকম্পিত হতে থাকল। এই কান যাদের আছে তারাই শুনতে পায়, কেউ ওই শোনালো মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি শুনো ধূর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কেউই শুনালো মরে আজানের ধ্বনি। বাংলার কবি কায়কবাদ ওই আজানের কল্পনা করে এই কবিতা লিখছেন। কিন্তু না, সেদিন সদ্য মুসলমান হওয়া কাফের নেতাদের হৃদয়ে কিন্তু এটা অনুরণিত হয় নাই। তারা নিজেরা গল্প করতে লাগলো, হায় আমাদের আব্বাদের কতই না সৌভাগ্য যে আজকে আমাদেরই কৃতদাস বেলাল আমাদেরই তৈরি করা কাবাগৃহে ছাদে উঠে আজান দিচ্ছে, পায়ের তলে দাবাচ্ছে। এই অপমানজনক দৃশ্য দেখার আগেই যে আমার বাবারা দুনিয়াতে চলে গেছেন, তারা কতই না সৌভাগ্যবান। চিন্তা করুন, ওদের হৃদয়ে কিন্তু দাগ কাটেনি, ও খালি কলমে পড়ছে এই পর্যন্তই, মারি ভাতে বাসা চুল। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল চলে এলেন, এই তোমরা এই বলছিলে নাকি? তাহলে একজন বলেই ফেললেন, হ্যাঁ বলছিল না, তোমার বলা বলি করো না, মোহাম্মদের কান আছে ঠিকই শুনতে পাবে, খবরদার সাবধান হয়ে যাও দুনিয়া। ইসলাম এমন একটি দিন যেখানে মানুষের রক্ত বর্ণের চাইতে মানুষের তাকওয়া পরহেজগারি আল্লাহ বিরুদ্ধে সবচেয়ে মূল্যবান বলে মনে করা হয়। পরের দিন তিনি আবার ভাষণ দিয়ে উঠলেন, কারণ তিনি আইয়ামে তাশরিকের তিন দিনই 11-12-13 মিনাতে ছিলেন। যেহেতু দ্বিতীয় দিন আসার সুযোগ আছে, যিনি এখন তৃতীয় দিন প্রায় মিনা খালি হয়ে যায়, মানুষ তো সুযোগ সুবিধা চায়, একদিন থাকতেও রাজি হয় না। অত আল্লাহ রসুল কিন্তু তিন দিনই ছিলেন, আপনি থাকতে চাইলেও পারবেন না, কারণ এখন যে কাফেলা হয়েছে, কাফেলা সবাই চলে আসবে, আপনি একলা কেমনকে থাকবেন? যেমন আমরা নিজেরাই বিবাদে পড়ে গেছিলাম গতবারে, আমি তো পরিষ্কার বললাম না আমি তার তখন থাকবো, পরে জানা গেল সব উঠেই চলে গেছে, রান্না বান্না কিচেন টিচেন সব খালি একদম ফাঁকা। এবারে আমরা একা কী হবে, কী খাবে, এই পাহাড়ের মাথায় কী আমাদের খাওয়া দাওয়া নিয়ে আসবে? বাধ্যই আমরা তাড়াতাড়ি না থেকে চলে আসছি, বাধ্য হয়েছি। তো কাফেলা যারা চালায় বা সৌদি সরকারের উচিত 13 তারিখটা রাখার ব্যবস্থা করা। সেদিন তিনি ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, কদ তারাকতু ফীকুম মা ইন ইতাসান্তুম ফালান তাদিল্লু আবাদা, কিতাব আল্লাহ ও সুন্নাত নবীহি রাওয়াল হাকিম ইসনাদিন সহীহ। দেখো হে জনগণ, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা দুটো কঠিনভাবে আঁকড়ে থাকবে, লান তাদিল্লু আবাদা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ও সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবী সুন্নাহ। কারণ তিনি এর আগে বলেছিলেন, আগামী বছর তোমাদের সঙ্গে আমি হজ করতে পারবো কি না আমি জানি না, অতএব খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের অনুষ্ঠান সম্পর্কে জেনে নাও, শিখে নাও। এই যে পরপর দুই দিন দুটি গুরুত্বপূর্ণ ভাষণ, জাতিসংঘের ভাষণের চাইতে বহু বহু গুণ উন্নত মানের,
কুরাইশ বংশের সন্তান হয়ে কুরাইশদের লালিত আভিজাত্য সব কিছু তিনি শেষ করে দিলেন সেদিন। এমনকি কুরাইশদের অহংকার এত বেশি ছিল, তারা আরাফাতের ময়দানে হজ করত না, তারা মুজদালিফাতেই থাকতো, কারণ মুজদালিফা হারামের অন্তর্ভুক্ত, আরাফাত হারামের বাহিরের এলাকায়। তারা বলতো আমরা হলাম হমস আহল বাইতিল্লাহ, আমরা কঠোর ধার্মিক এবং আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, আমরা কোনোদিন অন্যদের সঙ্গে সমান হতে পারি না। অতএব অন্যরা হজ করবে আরাফাতে, আমরা হজ করবো মুজদালিফায়। এই অহংকার তাদের মধ্যে ছিল, সেজন্য আল্লাহপাক হুকুম দিলেন সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস, তোমরা সবাই প্রত্যাবর্তন করো হজের ময়দান থেকে, যেখান থেকে সমস্ত লোক প্রত্যাবর্তন করে, অর্থাৎ আরাফাতের ময়দান থেকে। যে পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, ওটার নাম জাবালু আরাফাত বা জাবালুর রহমত এখন বলা হয়। বোকা মুসলমানের দল ওই টিলার মাথা উঠে গিয়ে সেজদা করে, ওখান দিয়ে মাটি নেয়, নিয়ে মাটি বাড়ি নিয়ে চলে আসে, গিয়ে ওই মাটিতে আবার সেজদা করে, বরকত মনে করে ওই মাটি দিয়ে তাবিজ কবজ করে রোগ পুড়ি ভালো করার চেষ্টা করে। কিন্তু ওই মাটিতে দাঁড়িয়ে কি ভাষণ যে তিনি দিয়েছিলেন, এই ভাষণ কিন্তু কেউ মনে করে না। হতভাগা মানুষ হেরা গুহাতে ওঠে, গিয়ে সেজদা করে, ওখানকার মাটিও পকেট ভরে নিয়ে চলে আসে। শহর গিরিগুহা বলে যেটা পরিচিত, আসলে ওটা শহর কিনা কে খবর রাখে, কোনো নিশ্চিত ইতিহাস নাই যে ওটা শহর গিরিগুহা, কিন্তু মানুষ সেখানে যাবে, যত কষ্টই হোক সেখানে উঠবেই, মনে করে না জানি কত নেকির কাজ করলাম। অথচ এগুলি একটাও নেকির কাজের সুযোগ আল্লাহ রাসূল বলেন নাই, কোনো ধর্মীয় স্থান এটা নয়, সাহাবায়ে কেরাম এটাকে কোনো গুরুত্বই দেন নাই। এই যে অবস্থা চলছে মানুষের, বিশেষ করে মুসলমানদের, এই বস্তু পূজাদের মধ্যে ঢুকেছে বেশি, আদর্শ পূজা হারিয়ে গেছে। সেদিনের সে ভাষণগুলো খালি আপনাদের স্মরণ করে দিলাম, ওই ভাষণ অনুযায়ী যদি জীবন গঠন করতে পারি আমরা, তাহলে পৃথিবীর সর্বত্র শান্তি আসবে, খালি বাংলাদেশই না। এই বর্ণবাদেরই আরেকটি রূপ অন্যভাবে এসছে, দলীয় সংকীর্ণতা। তোমার বাড়ি কোথায়? বগুড়া। ও আচ্ছা ঠিক আছে, তুমি প্রধানমন্ত্রী এলাকা লোক, ঠিক আছে ঠিক আছে, তোমাদের সুবিধা আছে। তোমার বাড়ি কোথায়? গোপাল। আরে গোপালি, আচ্ছা বেশ ভালোই তো। এই যে সংকীর্ণ আঞ্চলিকতাবাদ, আপনার যত গুণই থাক আপনাকে নেবে না। যদি আপনার জন্মস্থান প্রধানমন্ত্রীর জেলার মধ্যে হয় তাহলে আপনি পাবেন, নাহলে পাবেন না। আবার এরকম যদি সরকারি দলের লোক যদি আপনি হতে পারেন তাহলে আপনার সব খুন বা বিরোধী দলে যদি হন, বাস আপনি এখন অচ্ছুত হয়ে গেলেন। এটা আরেক ধরনের বর্ণবাদ, দলীয় বর্ণবাদ এগুলো সব। ফলে ন্যায় বিচার, সুবিচার, তাকওয়া, পরাধীন সব কিছু চলে গেছে দলীয় সংকীর্ণতার অন্ধ গলিতে। সারা পৃথিবী চলছে এই সংকীর্ণতার মধ্যে দিয়ে। মানুষ যে মানুষ, মানুষ যে আল্লাহর বান্দা, এটা মানুষ ভুলে গেছে। এজন্য প্ল্যাকার্ড দেখলাম ইংরেজিতে লেখা, বলছে কালোরাও মানুষ, এক কথা শেষ। আর কী বলবে, বিশ্বকে ধিক্কার দিচ্ছে তারা যে আমরা কালো হয়ে জন্মেছি বলে কি আমরা পুলিশের লাঠি খাও, বিচার আচার কিছুই নাই। আমাদের ভয় হচ্ছে বাংলাদেশের লোকেরা হয়তো কালো, আমাদের অধিকাংশ ভাই কালো না, ও শ্যামবর্ণটা কালোর মধ্যে ধরতে হবে। বহু লোক আমেরিকায় মেক্সিকোয় প্রবাসে জীবনযাপন করছে, তাদেরকেও যদি কালো বলে আজকে ওইভাবে বুটে লাঠিতে শেষ করে দেয়, কিছুই করার থাকবে না, একটা মিথ্যা মামলা দিয়ে দেবে, না ও ওর কাছে এটা পাইছিলাম, আর কিছু পাইনি। কালো হওয়াটা যেন বড় পাপ, এটা নয়। ইসলাম বর্ণবাদের বিরুদ্ধে একটা আপোষহীন সংগ্রামের নাম। ইসলাম মানুষের সর্বোচ্চ মানবিকতাকে স্থান দিয়েছে, কোনো অবস্থাতেই ইসলাম পশুত্বকে আশ্রয় দেয় নাই। করোনা ভাইরাস আসার পরে আমাদের মুসলমানদের মধ্যে যে অমানুষত্ব দেখা যাচ্ছে, যা পশু হার মানে, চীনের উহান প্রদেশে একটা কুকুরের মনিব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে 5 দিনের মাথায় মারা গেল। তার কুকুরটা তার সঙ্গে হাসপাতালের বাইরে ওই 5 দিন অপেক্ষায় ছিল, কিছুই খায়নি।
মরে পড়ে যাচ্ছে, তখন লোকেরা কেউ কিছু খাওয়া টাওয়া দিয়েছে, যাক বেঁচে আস। পাঁচ দিন পরে তার লাশটা সৎকার করা হয়ে গেছে। কুকুর তার ওটা বোঝে না, কুকুর কিন্তু অবক্ষাতেই আছে। গত এক সপ্তাহ আগেও পেপারে দেখলাম কুকুরটা স্মরণেই যাচ্ছে না, তার ধারণা আমার মনে নিশ্চয়ই ঘরের মধ্যে আছে, বেরিয়ে আসবে। বলুন, এর মানবতা, এটা মানবতা বলা ঠিক না, তো পশু তো, কিন্তু কী বলবে এটাকে? মনিবের প্রতি যে ভালোবাসা অকল্পনীয়, অতুলনীয়, অনন্য, সাধারণ। অথচ আমরা মানুষ, নিজের জন্মদাতা পিতামাতা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, এক ঘরে ফেলে রেখেছে, শুনলাম কালকে, ঘরের মধ্যে চিৎকার দিচ্ছে, আমাকে একটু পানি দাও, তোমরা একটু পানি দাও। এক ভাই গিয়েছে পানি দেওয়ার জন্য, আর এক ভাই পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, উনি তো মরবে, তোর জন্য তুই কে মরবি? এইভাবে দুদিন লোকটা না খেয়ে চিৎকার দিতে দিতে ঘরের মধ্যে মরে গেছে, নিজের বাড়িতে। অথচ পরে পরীক্ষা দেখা গেল আসলে করোনাই হয়নি, একটু হাসি খাসি হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে। নিজের সন্তানদের হাতে, এই যে মুসলমান সন্তান, হিন্দু তো না, অমুসলিম তো না, কাফের না, এই যে অমানবিকতা, ওই কুত্তার চাইতে এরা খারাপ না? আরও আমি তো ওই উহানের ওই কুত্তার যে মানুষ হইতো, ওকে আমি শ্রেষ্ঠ মানুষ বলতাম। আরে বাংলাদেশের এই মুসলমানরাই শয়তান, একে ইবলিশ চাইতে অধম। ও ধরেই নিয়েছে যে আব্বা তো যাচ্ছেই, আমরাও কি মরবো? অথচ সে আল্লাহর হুকুমে বিশ্বাস করে না। লাইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলছেন আমাদের কোনোই বিপদ পৌঁছতে পারবে না যতক্ষণ না আল্লাহ পাকের হুকুম হবে, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের অভিভাবক। অতএব মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। কিসের ভরসা? ভরসা করিয়া যেসব ওষুধও তো নাই, করোনা কোনো ওষুধ আছে না, কিছু তো নাই, এমনি বসে আছে লকডাউন, ঘরে বসে থাকুন। ওই কুত্তার কাছ থেকে শিক্ষা নাও, আর বাংলাদেশে এই কুত্তাগুলোকে শেষ করে দেওয়া উচিত, এদের রাখা ঠিক না। সরকার উচিত এদেরকে ধরে ধরে চূড়ান্ত শাস্তি দেওয়া, কিন্তু এদেরকে তো কিছু বলবে না। যদি কেউ ম্যাস্ক বলে নাকে কি ঢুকায়, মাস্ক না পরে তার জন্য দণ্ড আছে, কিন্তু ও যে তার বাপকে এইভাবে নির্যাতন করে মারল তার কোনো দণ্ড নেই। শটডাউন, লকডাউন, মাস্ক মাস্ক যাই বলো, যদি আল্লাহ পাকের ইচ্ছায় কিছুই কুলাতে পারবো না, ঠিকই ঢুকে পড়ো, তোমার দিবে শেষ করি। অতএব সাবধান, গত জুমায় বলেছি সর্বাত্মক প্রচেষ্টা, সতর্কতা থাকতে হবে, কিন্তু ভরসা যেন হারিয়ে না যায়, ভরসা আল্লাহ পাক রাখতে হবে। বলেছি সে গত জুমাতে, তদবির যেখানে শেষ তকদির সেখানে শুরু, সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমি বিশ্বাস করে এটি আমার তকদিরে ছিল বলে হয়েছে, আমার কোনো ক্ষমতা নাই। চেষ্টা না করে হাঁকের বসে থাকবা হবে না। এমনই একদল লোক ছিল, আল মোতাওয়াক্কিলুন, তারা হজ করতে যাইতো বিনা পয়সায়, খালি হাতে। তখন এই আয়াতটা নাজিল হলো, ওয়াতাযাব্বাদু ফাইন্না খায়রা যাদে তাকওয়া, তোমরা হজ করতে আসছো পাথর নিয়ে এসো, আর মনে রেখো সবচেয়ে উত্তম পাথর হলো তাকওয়ার পাথর। পাথরবিহীন যেন কেউ হজ করতে এসো না, আল্লাহ বাধ্যই আয়াত নাজিল করলেন। তো কেন বললেন? এটা চেষ্টা, তদ্বির মধ্যে পড়ে, ওয়ান লাসাল ইনসান ইল্লা মা সাহা, মানুষের চেষ্টার বাইরে কিছু সে পাবে না। অত চেষ্টা আপনাকে করতেই হবে, সাধ্যমতো সতর্কতা অবলম্বন করতেই হবে, কিন্তু ভরসাও আল্লাহর উপরে রাখতে হবে। ভরসা কোশ্চিন করে নিজের যোগ্যতার উপরে, নিজের ক্ষমতার উপরে, ঔষধের উপরে, ডাক্তারের উপরে ভরসা রাখলে চলবে না। আমাদের রাজশাহী মেডিকেল নামকরা ডাক্তার ছিলেন ডাক্তার কায়সার রহমান, নামকরা ডাক্তার ছিলেন, তার একটা মূল্যবান কথা রয়েছে। তিনি বলতেন নাকি তার রোগীদের, দেখো আমি রাজশাহীর সবচেয়ে বড় ডাক্তার, আমি সার্জারিটা এই দাও কেটে রাখলাম, তো আমার হিসাব মতো এটাই সর্বোচ্চ চিকিৎসা, তো মনে রেখে দিও আরোগ্য দানের মালিক আল্লাহ আমি নই। কথা ঠিক বলেনি? দাওয়ার সঙ্গে দোয়া লাগবে, শুধু দাওয়া দিয়ে কোশ্চিন করলে রোগ সারবে না, দোয়া থাকতে হবে।
কার দোয়ার আল্লাহ কবুল করবেন আল্লাহই ভালো জানেন। হাদিসে রয়েছে দোয়ার তিনটা স্টেজ আছে, হয় দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে, অথবা দোয়া আল্লাহ রেখে দেবেন কিয়ামতের দিনের জন্য, অথবা এই দোয়ার কারণে আপনার একটা বিপদ আল্লাহ উদ্ধার করে দেবেন আপনি জানতেও পারবেন না। পুরস্কারই হাদিস জানা সত্ত্বেও কেন আমরা এইভাবে পাগলের মতো আচরণ করছি? নিজের সন্তান নিজের পিতামাতা না হলে আমি দুনিয়া আসতে পারতাম? পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয়কে তার সন্তান না, মরে যাচ্ছে তার কাছে যাচ্ছে না, কেন ভাব কেন এই যে ও তো করোনা হয়েছে আমিও তো মরবো, তুই মরবো তো কে বললো? অথচ দেখিয়ে দিল আমাদের খোরশেদ নারায়ণগঞ্জের 65টা জানাজা সে করেছে, তার মধ্যে 6টা খালি হিন্দু, হিন্দুরা ঘর থেকে বের হয়নি, বই যে লাশটা পড়েছে নিয়ে যাও ফোন করে ডাকে, সে তার বাহিনীকে নিয়ে লাশ নিয়ে যায়, হিন্দুদের মতো সৎকার করে, আগুন দিয়ে পড়ায়, সবই করে, সে সম্পূর্ণ আল্লাহর ভরসাগির কাজ করে যাচ্ছে। 65টা করোনা রোগীর সে সৎকার কর দাপন করেও তার কিছু হয়নি, এখন শুনছে তার নাকি একটু হয়েছে, মানে প্রাণ ভরে আমরা দোয়া করছি আল্লাহ ভগবান তাকে বাঁচিয়ে দেন। হিন্দুস্তানে হিন্দুদের লাশ নিয়ে যাচ্ছে মুসলিম যুবকেরা, কারণ তার ট্রেনিং আছে, সে জানে কোরআন জানে হাদিস জানে, আমরা হয়ে যায় আর আদা সাইয়ানে ইয়াকুল কুন ফায়াকুন, আল্লাহ পাক যখন কাজের ইচ্ছা করেন তন্ত্রের নির্দেশ দেন হও বাস হয়ে যায়, তো আল্লাহ যদি হুকুম দেন তাহলে হবে, নাহলে হবে না। এই আয়াত তো হিন্দুরা জানে না, এত মুসলমানরা জানে, এদের নিয়ে মুসলমানরা সত্যক্ষাই করে নাই, হিন্দুদের লাশ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে শ্মশানে, কি কল্পনা করা যায় যে দেশের মুসলমানদেরকে শ্মশান নির্যাতন করা হচ্ছে? সব আসছে পত্রিকায়, এগুলোর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে, মুসলমান হয়েছে বলে সব জান্নাতে চলে যাবে। আমি আপনাদেরকে কয়েকটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। এই 15 মে থেকে নিয়ে এই 15-20 দিনের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অত্যন্ত প্রসিদ্ধ কিছু ওলামায় আহলে হাদিস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 15 মে তারিখে একই দিনে পশ্চিমবঙ্গ জমিয়তে আহলের সভাপতি মাওলানা আইনুল বারী আলিয়াভি মৃত্যুবরণ করেছেন। একই দিনে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাবেক সভাপতি, যিনি 2010 থেকে 2016 পর্যন্ত সভাপতি ছিলেন, অধ্যাপক ইলিয়াস আলী 15 মেতে ইন্তেকাল করেছেন। তার মাত্র 5 দিন পরে 20 মে তারিখে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক মোবারক আলী মৃত্যুবরণ করেছেন। সবাই বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম। এই সাথে মৃত্যুবরণ করেছেন আমাদের সৌদি আরব শাখার, সৌদি আরবের সানাইয়া জাদিদ খ শাখার সাধারণ সম্পাদক, কুমিল্লার মুরাদনগরের নিবাসী ভাই শাহজাহান। মৃত্যুবরণ করেছেন আমাদের সাতক্ষীরার আমার ছোটবেলার বন্ধু মাওলানা আব্দুর রহমান, হঠাৎ করে সেলের বাসায় সে চলে গেল মাত্র 1 সপ্তাহ আগে, তাও হয়নি এখনো। এমনি করে অসুস্থ হয়ে আছেন অনেকেই, করোনায় নয় এমনিতেই অনেকে অসুস্থ হয়ে আছেন। আমাদের নারায়ণগঞ্জের রাসেলের আব্বা পড়ে আছেন, আমাদের সাতক্ষীরা আসাদুল্লাহ পড়ে আছে, কঠিন কঠিন রোগ সব, হাসপাতালে তো কোনো ট্রিটমেন্ট নাই, কোনো জায়গায় কোনো ট্রিটমেন্ট নেই, কী যে হচ্ছে কঠিন অবস্থান চলছে এখন দেশে। বাদ দিয়ে সরকার কড়া আইন করে দিয়েছে, যারা হাসপাতালে রুগী ফিরিয়ে দেবে এটা অমানবিক কাজ হবে, কে শোনে কার কথা? রুগী গেলেই মনে করে বোধহয় করোনা ঢুকলো, রুগীদের কোনো উপায় নাই, তা কেউ হাতুড়ি চিকিৎসা নিচ্ছেন, কেউ ঘরে বসে কী সব চিকিৎসা হচ্ছে নিচ্ছেন, যাই হোক এখন তাদের বলা যায় অনেক অধিকাংশ বিনা চিকিৎসাতেই মারা যাচ্ছে। যিনি যেভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন আল্লাহ পাক তাদের সবাইকে শিফায়ে কুল্লি দান করুন, যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে তাদের রুহের মাগফিরাত দান করুন, তাদেরকে গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।